আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মুরাদ হাসান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তিনি কিভাবে দেশ ছাড়বেন, কোন দেশে যাবেন বিস্তারিত জানাবো, তার আগে কিছু কথা বলা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন তাকে মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করানো হয়েছে। এখনও তার কিছু ক্ষমতা আছে, যেমন দলীয় কিছু পাওয়ার আছে এবং তিনি একজন এমপি। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে কি ঘটেছে। এই যে গাজীপুরের মেয়রের কথা মনে আছে, সরকার যাকে আসলে পছন্দ করে না, যাকে দল থেকে বহিষ্কার করে দেয় তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, তার জন্য বিপদ নেমে আসে। আপনারা কিন্তু খেয়াল করেছেন এই যে মুরাদের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন মানুষ রাজপথে নেমেছে তাকে যাতে গ্রেপ্তার করা হয়। এখনও সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয় নাই যে আইনিভাবে আসলে তাকে কি করা হবে, কারণ তিনি প্রচুর পরিমাণে আসলে খারাপ কর্মকাণ্ড করেছে। এরপরে দল থেকে কি করা হবে সেটা কিন্তু খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দল থেকে একটা মানে বাজে সিদ্ধান্ত আসে তার জন্য, তাহলে কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এদিকে এই যে তিনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি তো আসলে যাওয়ার কথা না সরকারিভাবে, কারণ তিনি এখন মন্ত্রীও নয়, তিনি একজন এমপি মাত্র। তাহলে ব্যক্তিগত কারণে যাচ্ছেন, এদিকে তার তো কোনো খোঁজ খবরই নাই। আপনারা জানেন সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করে, হাজারবার যোগাযোগ করার চেষ্টা করে, মানে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র তার ফেসবুক থেকে মাঝে মাঝে কিছু কথা তিনি লিখে পোস্ট করছেন। তাও আমি বলছি যে তিনি লিখছেন না কে লিখছেন আমি আসলে সন্দেহ আছে। তো চলেন দেখি যে তিনি কিভাবে আসলে দেশ ছাড়ছেন এবং কোন দেশে যাচ্ছেন সে বিষয়ে আমরা একটু পড়ি পত্রিকা থেকে। গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি সেরেছেন মুরাদ হাসান। রাতের একটি ফ্লাইটে তিনি বিদেশে পাড়ি জমাবেন। গন্তব্য, সম্ভাব্য গন্তব্য কানাডা। তো ধারণা করা হচ্ছে তিনি কানাডাতে যাবেন। বৃহস্পতিবার রাতে কানাডা যাওয়ার সময় তিনি মানে কানাডা যাওয়ার জন্য তিনি টিকিট কাটেন। গতকাল বুধবার তিনি একটি টিকিট কাটেন, এয়ারলাইন্স সূত্র এটা জানাইছে। ওই ফ্লাইটটি কাতারের দোহা হয়ে কানাডায় নামবে বলে জানা গেছে। দোহা হয়ে কানাডায় যাবে। বিমানবন্দর এবিপিন জানিয়েছে মুরাদ এখনও পর্যন্ত চট্টগ্রামে আছেন। মুরাদ তাহলে কোথায় আছে এখন? চট্টগ্রামে আছে। বিমানবন্দরের দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তার কাছে মুরাদ সম্পর্কিত তথ্য নেই। তারা জানিয়েছে মুরাদ যদি কানাডা যান তাহলে কানেকটিং ফ্লাইটে যাবেন। কানেকটিং ফ্লাইট কি জানেন? আমি একটু নেটে ঘাটাঘাটি করলাম। কানেকটিং ফ্লাইট বলতে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বিমান পাল্টাইতে হয়, ঠিক আছে? তো সেরকম ফ্লাইটে তিনি যাবেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি ফ্লাইটের কানেক্টিং সার্ভিস রয়েছে, সেগুলোর থেকে তথ্য পাওয়া যাইতে পারে এটা বলছেন তারা। প্রতিমন্ত্রীর একটি সূত্র জানিয়েছে পদত্যাগের আগ পর্যন্ত প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদের যে লাল পাসপোর্ট মানে বিশেষ পাসপোর্ট ছিল সেটি তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে থাকলেও পদত্যাগের কিছুক্ষণ আগে ব্যক্তিগত একজন সহকারী দিয়ে তার নিজের কাছে নেন। প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ পর লাল পাসপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তিনি দেন নাই, মানে লাল পাসপোর্ট এখন তার কাছেই আছে, বিশেষ পাসপোর্টটা তার কাছেই আছে। যদিও লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও অন্য দেশে যেতে কিছুটা জটিলতা রয়েছে। লাল পাসপোর্টধারী ব্যক্তি সরকারি আদেশ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে না। এক্ষেত্রে সদ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডক্টর মুরাদ হাসান মানে কি বলে জিও না থাকায়, মানে বিদেশে যাওয়ার আদেশ না থাকায় বিদেশ গমনে জটিলতায় পড়তে পারেন বলে মনে হচ্ছে। এছাড়াও তিনি আসলে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এ অবস্থায় তার বিদেশ গমন অনিশ্চিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অর্থাৎ পুরো ভাবসাব দেখে বোঝা যাচ্ছে তিনি তো আসলে চেষ্টা করছেন কানাডা যাওয়ার জন্য, কী জন্য তিনি যাবেন এটা তো এখনও পর্যন্ত ক্লিয়ার না। তবে বোঝা যাচ্ছে যে তিনি বিভিন্ন আইনি জটিলতায় পড়তে পারেন। এদিকে গোয়েন্দা নজরদারিতেও আছেন তিনি, তারপরে তিনি সরকারি আদেশে কোনো জায়গায় যাচ্ছেন না, যদিও বা তার কাছে লাল পাসপোর্ট আছে। তো এখন দেখা যাক তিনি বাহিরের দেশে যেতে পারেন কি না। এখন তিনি এই বাহিরের দেশে যাচ্ছেন কেন? সব কিছু থেকে একটু রিল্যাক্স থাকার জন্য, মানে সামনে তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো থেকে রিল্যাক্স থাকার জন্য কি তিনি বাহিরের দেশে যাচ্ছেন, না কি উদ্দেশ্য? দর্শক শ্রোতা, আমি আইন প্রশাসনকে বলবো আপনারা একটু ভাববেন, হ্যাঁ, যে এই যে এই এরকম একটা অবস্থায় তার বিরুদ্ধে দলীয় কি সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু এখনও আসে নাই, এবং তিনি যেসব কর্মকাণ্ড করেছেন সেটা এখনও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এর মতো অবস্থায় তাকে কি বাইরের দেশে যাওয়া দেওয়া উচিত হবে কি না? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক আর কী কী নিউজ আসে আমরা অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।